আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের সময়ে শুরু হলো ভয়াবহ ভূমিকম্প। ইসলামিক মাল্টি ভিডিওর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে এমন একটি ভিডিও ফুটেজ আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি, যা দেখে শুনে আপনি শুধু আশ্চর্যই হবেন না, বরং আপনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন। তবে তার আগে এই ধরনের কয়েকটি ঘটনা আপনাকে বলবো, যেগুলি ভিডিও ফুটেজ হিসেবে ধারণ করা সম্ভব হয়নি, কারণ সে সময়ে ক্যামেরা ছিল না। আমরা হাদিস থেকে এবং ইসলামের ইতিহাস থেকে জানতে পারি যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে নামাজের অবস্থায় মুসলিমদের ওপরে আক্রমণ করা হয়েছে, তথাপি মুসলমান নামাজের মধ্যে সুদৃঢ় চিত্তে নামাজে মশগুল থেকেছে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে নামাজের অবস্থায় নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, তথাপি তিনি নামাজেই মশগুল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের অবস্থায় তালোয়ার দিয়ে আঘাত করে শহীদ করা হয়েছিল, তথাপি তিনি নামাজে মশগুল ছিলেন। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নামাজের অবস্থায় মুসলিমদের ওপরে তীর ছোড়া হয়েছিল, তথাপি তীরবিদ্ধ অবস্থায় তারা নামাজ সম্পন্ন করেছিল, শেষ করেছিল। বর্তমানেও পৃথিবীর বিভিন্ন জেলখানায় নামাজি মুসলিমদের ওপরে অত্যাচার করা হয়, তারপরেও তারা একনিষ্ঠভাবে আল্লাহর ধ্যানে নামাজ শেষ করার চেষ্টা করে। কিন্তু এই ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে নামাজের অবস্থায় ভূমিকম্প শুরু হয়েছে, তারপর পিছনের অনেক মুসল্লি পালিয়ে গেলেও ইমাম সাহেব সহ কয়েকজন মুসল্লি মসজিদেই থেকে যায় আল্লাহর ওপর ভরসা করে। নিজের চোখে দেখুন কি ঘটনা ঘটেছিল। তো প্রিয় দর্শক, মুসলিমদের বিশ্বাস, আল্লাহর ওপর মুসলিমদের ইমান কতটা প্রবল, কতটা শক্তিশালী, এই ভিডিও থেকে উপলব্ধি করা যায়। তাই অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমাদের এই বিশ্বাস সম্পর্কে অবগত করতে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক ও শেয়ার হওয়া উচিত। মুসলিম হিসেবে কি এতটুকুও করতে পারবেন না? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের বিধান যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন।